بسم الله الرحمن الرحيم. السلام عليكم. يعني একটা জিনিস দেখতে চাই আপনাদের সকাল বেলা, যে এই যে এখন নাস্তা খাওয়া হয়ে গেছে, এই যে কাপ গুলি আবার ধুয়ে পরিষ্কার রাখছি, যে কটা কাপ খাইছি আমরা, পানি টানি সব সবসময় ধুয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যেই মানের একাংশ, নিজের কাজ নিজে করা ভালো, অনেক কিন্তু উপায় নেই, দেশেও করতাম, কাজের লোকও থাকতো, তাকে নিজেটা নিজে করে, সবসময় তো সব কাজ সব করা যায় না, বিশেষ করে আমার বাচ্চার আমি তো ফিরে টিটা খাওয়াই নাই, যেটুকুই খাওয়াইতাম পানি টানি পানি কাপ টুপ সব নিজে হাতে দিতাম, এখন কাজের মেয়ের হাতেই করি না, নিজেই সব কিছু করতাম, তাই কাপড় চোপড় গুলি করাইতাম, নিজের কাজ নিজে করা ভালো, এটা বলবো সবাই রে, এই কাপড় আয়রনের থেকে আরম্ভ করে আগে তো লন্ড্রি দিত, বিয়ের পর সব আমরা নিজের হাতে করছি, আমাদের বাড়িতেও করছি, আমার বাড়িতে কাপড় চোপড় নিজেও কাপড় চোপড় দেয়া টেয়া এখন আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখানে যে নিজে ধুইতেছি সব পরিষ্কার করতেছি, দেখেন এগুলো সাথে সাথে যদি দিয়ে ফেলাম তাহলে কি পোকা টোকা আসে না, মানা হয় না, কাজও এত জেনা থাকে না, যাবি একবার মাইজে সব একসাথে মাইজে নেবেন, তেমন কাজ হালকা হয়ে যায়, পরিষ্কার করছেন এখন আপনারা যদি একটু বেজি না হয়ে যে বললাম এক কাপ চা খাবেন, এই যে দিতেছি কতক্ষণ লাগলো, সাবান আমার বেশি লাগলো না, কাজের মাঝে ধুইবেন ইচ্ছা মতন সাবান ঢালে পরিষ্কারও করে না, কোন জায়গায় ময়লা এটাও জানে না, আগে সাদা কাপগুলি দিতে হয়, তারপর তেলের ঝোলের জিনিসগুলি আলাদা দিতে হয়, মানুষের জানে না, যে আমি ধুইতেছি দেখো কিভাবে করতেছি, চার ছাকাটা আমি এখন দিয়ে দেবো, এগুলো আমি ফালাই নাই, জমায় রাখলি গাছের গুঁড়ে দিই, আমি সবসময় দেখাইছি দেখেন যে চার ছাকাগুলি জৈব সার বানাই আর কি একসাথে রেখে, একটু ফিন্নি করছিলাম খাওয়া শেষ হয়ে গেছে, এখন দিয়ে রাখবো, আমি দেশে গেলে নিজে নিয়ে আসবো এই মাটির পাতিল দুধ জাল দিয়ে খাওয়ার জন্য, আগে আমার মাটির পাতলে ই করতো মরিচ ভাজতো কি সুন্দর, একটু সাবান দিয়ে আমি কেন অনেক গিল থাকা অবসর দিতেছি, তো চার পাতলটা শুকিয়ে গেছে, চামচ দেখাই আমার এগুলি পুরো সেট আসলে আমি জানি না কেমনে হারায় গেছে, অনেকগুলি চামচ ছিল আমার ফেভারিট চামচ, পুরো সেট ফর্ক স্পুন সব একসাথে কিনছিলাম ছোট বড়, নিজের ছাকনি দিয়ে রাখবেন, তারপরে যে ময়লাগুলি হলো ড্রেন আটকায় না, এগুলি ভাড়া থাকে না যেখানে থাকেন, পানিও মানুষের কল ছাইড়া রাখে ইচ্ছে মতো পানি অপচয় করে, এটা হিসাব দিতে হইব, আর একটা কথা বলি কেন আমি ভিডিওটা বানাইতেছি, অনেকে দেখি বেসিনের মধ্যে কুলি করে, এটা করবেন না, যে খাওয়ার জায়গায়
কুলি করেন বাথরুমে যে এখানে না, এখানে থালা বসুন রাখেন রাখেন, আমাদের কত জার্ম থাকে এক একজনের শরীরে, এই জার্মটা একজনের হইতে পারে, বাচ্চার হইতে পারে, আপনি বাসায় নেবার নো। আমি কেন জার্ম নিজের জার্ম আরেকজনকে দিব, বয়স হলে এক একজনের এক এক রকম অসুখ বিসুখ থাকতেই পারে, আমরা তার কেউই না। এই জন্য কুলি কখনো খাওয়ার পর আপনারা পাকঘরে কিচেনের বেসিনে করবেন, কুলি করবেন না, আপনারা এসে যাইয়া করবেন। এটা আমার অনুরোধ, নিজে সুস্থ থাকেন আরেকজনের সুস্থ রাখেন, স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য এই ভিডিওটা করতেছি, থালা বাসন ধোয়ার আবার কী হলো কেন করতেছি, এটার মধ্যে কিছু আমার টিপস আছে, এটা বলতেছি। দেশে অনেকে দেখি বেসিনের মধ্যে কুলি করে, খায় দাঁত খোঁচায় কুলি করে, এটা করবেন না, আপনার বাথরুমে যা কুলি করবেন। এই যে দুই একটা আমার ট্রেগুলি শুদ্ধ থালা বাসন রাখি নিচে, ট্রেগুলি সাথে সাথে পরিষ্কার, এগুলো কতক্ষণ লাগলো, কাজ করবেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলি কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। যাও হবে আমার এই যে পানি কমের জন্য আমি যে এইটা লাগাই নিচ্ছি, যাতে এত অপচয় না হয়। যদি আমার পানি বিল দিতে হয় না তাই বলে কি আমি কেন অপচয় করবো, অপচয় করা সকালে বড় হয়। আমি নিজেও সেফ থাকবো, আমার দেশকেও সেফ রাখবো, সবাই ভালো রাখবো, এটা করবে না। ট্রেগুলি দিয়া ফেলে না, একটু পানি জমলে এটা একটু কেমন কালার হয়ে যায়, এখানে ওয়াশ করে ফেললে পরিষ্কার হয়ে গেল। কেন ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বড় করবো না, যা এটা পরিষ্কার করার জন্যই করছি। আমি জানি না এটা ছোট ছিল আর বড় ছিল, তুই হারাই গেছে, একসাথে পেয়েছিলাম। যাই হোক, নাই আমার কিসমতে, এটা যাওয়া যাবে, মানে এটা আমার নাই, আমার কিসমতে থাকতে হবে। তো অনেক সময় দেখেন তার কাপড় দিয়ে পাখির হাতে ছিঁড়ে আসা কি চায়, এই জন্য তো মায়ের লাগবে। এই জন্য দেখেন পানি নিচে যাইতে আমি একটা ছোটো দিব, আমার বেশি কিন্তু পানি খরচ হবে না। নিচে গুলিও সাবানগুলি সরে গেছে, যে তেলের জিনিসগুলি যেগুলি বেশি সেগুলো মানে আগে দিয়ে ফেলে যাও, আর কাপগুলি যেগুলি পানি টানি পানিগুলো আগে মাখবেন, এই তেলের সাথে ইয়ের সাথে দিয়ে লাগেন না, তেলে যে জিনিস নষ্ট হবে না। খাওয়ার সময় যে খানা বসুন বেশি রাখেন, যেগুলো জল টোল থাকে, ওয়েলি থাকে, এটা আলাদা করে রাখেন, তাহলে আপনার সবগুলোর মধ্যে একটা ময়লা একটা গেলে রাখেন, অনেক বুঝে না কী বলবো। আমার দেখছি দেশে তখন আমাদের তার কলে গরম পানি নেই, দেশে মা পাতিল ঘরে পানি নিয়ে গরম পানি ধাইলে চর্বিগুলি ছুটায়া জলগুলি ছুটায়া, তারপরে বুয়াদের দিতে উঠে দেয়। আমার আমি অনেক গর্ব করি, আমার অনেক স্মার্ট ছিল, তা দিয়ে করে নিই নামাজ পেলাম, আর মিস করি মাদের কি জিনিস, সবাই মাই আর যেন মাদের সম্মান করবেন, বাবা মা আর দ্বিতীয় পিস হয় না, বউ গেলে বউ পাওয়া যায়, হাজব্যান্ড গেলে হাজব্যান্ড পাওয়া যায়, কিন্তু বাবা মা ফেরত আসে না। ভিডিওটা কেমন লাগবে বলবেন, আমার সাথেই থাকবেন, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। দেখেন এই কাপগুলি দিয়ে ফেলে নিলাম, এই যে আগে মাখছি কাপগুলো, যদি ভিজিয়ে নিবে নিচে ভিজাইলে নিচে টিও সরে যায়, ময়লাগুলি সাটকাটো হয়ে যাচ্ছে। অনেক জায়গায় যাবো এই জন্য অনেক একটু তাড়াহুড়া করতেছি, আমি সকালে জানি না যে নামাজ পড়ে শুরু করছি, নাস্তা খাওয়া, নাস্তা দেওয়া, পরিষ্কার করা,
Thank you for watching my video. I am going to show you the shop. I am going to show you the shop. I am going to show you the shop. I am going to show you the space. I am going to show you the apartment building. I am going to show you the shop. Thank you for watching my video. Inshallah, next video. Assalamu alaikum.